নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। বাংলাদেশের রাজধানীর ফকিরের পুল ও লালমাটিয়া সহ তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 10 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ভ্যাকসিন উদ্ধার করেছে। এ সময় অ্যাডভান্স পরিচালক এম এম খান সহ 6 জনকে গ্রেপ্তার এবং প্রতিষ্ঠানটিকে 75 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন 6 কর্মকর্তাকে 2 বছর করে কারাবাসের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানাধীন 149-এ ডিআইটি এক্সটেনশন এভিনিউ 4th তলার অ্যাডভান্স এনিম্যাল সায়েন্স কোম্পানি লিমিটেড অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় গৃহপালিত গরু, মহিষ, ছাগল ও মুরগিসহ বিভিন্ন প্রাণীর মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ এবং ভ্যাকসিন বিক্রির দায়ে অ্যাডভান্স এনিম্যাল সায়েন্স কোম্পানি লিমিটেডকে 75 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। একই সময় প্রতিষ্ঠানটির লালমাটিয়া হেড অফিসও অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় গরু, মহিষ, ছাগল ও মুরগিসহ বিভিন্ন প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেসব ভ্যাকসিন ব্যবহার করা হয় সেগুলোর অনেকগুলোর মেয়াদ শেষ হয়েছে 6 বছর আগে, অথচ রাজধানীর বিভিন্ন জায়গায় এখনও বিক্রি হচ্ছে এসব ভ্যাকসিন। ম্যাজিস্ট্রেট সওয়ার আলম বলেন, ওই প্রতিষ্ঠানের 10 কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ভ্যাকসিন জব্দ করা হয়েছে, যার মধ্যে ভ্যাকসিনগুলো মেয়াদ 2012-13 সালে শেষ হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং 6 কর্মকর্তাকে 2 বছর করে জেল দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় আরও 4 জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। তারা যে কোনো সময় গ্রেপ্তার হবে বলে ম্যাজিস্ট্রেট সওয়ার আলম জানিয়েছেন। ড্রাগসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ হারুন উর রশিদ বলেন, গরু, মহিষ, ছাগল ও মুরগিসহ বিভিন্ন প্রাণীর মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ এবং ভ্যাকসিন ব্যবহারের কারণে অনেক ক্ষতি হচ্ছে, কারণ এই ভ্যাকসিনগুলো বিষ হয়ে গেছে। এই ভ্যাকসিনগুলো পশুর শরীরে পুশ করলে কোনো কাজেই আসছে না। ভ্যাকসিন পুশ করা পশুর মাংস খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, অনেক সময় মানুষের মৃত্যুও হচ্ছে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।